আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে শেয়ার করছি একটি বিশেষ রেসিপি একটা চাইনিজ প্লেটার চাইনিজ প্লেটার সবাই কিন্তু রেস্টুরেন্টে গিয়ে অনেক দাম দিয়ে কিনে খান বা অনেকের সামর্থ্য অনুযায়ী আপনারা যেতে পারেন না বা খেতে পারেন না তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে ঘরে থাকা অল্প উপকরণে কিভাবে একটি ভিডিওতে আপনারা চাই রেসিপি তৈরি করতে পারবেন খুব সহজে যে কেউ পারবেন ঘরে থাকা অল্প উপকার অল্প উপকরণে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি চলুন রেসিপিটি দেখে আসি এখানে একটা হাড়ি নিয়েছি হাড়ির মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল তেল দিয়ে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ অল্প একটু সয়া সস দিয়ে দিলাম অল্প একটু রসুন কুচি সমুদ্রের বড় চিংড়ি মাছ নিতে হবে তাহলে কিন্তু এটা ভালো লাগবে খেতে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া স্বাদ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন মরিচের দিয়ে দিলাম কিছু পেঁয়াজ ফালি ফালি করা কিছু ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম এবং সামান্য একটু চিনি দিয়ে দেব অল্প একটু গরম মশলা যদি বাচ্চারা খেতে চায় সেক্ষেত্রে কিন্তু আপনারা গরম মশলাটা কমিয়ে দিবেন ঝাল কমিয়ে দিবেন এখানে আমি কিছু টমেটো দিয়ে দিলাম টমেটোটা আমার সিদ্ধ করে ঘরে রাখা ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি যেহেতু এখন অসিজন তো এভাবে রাখা ছিল এরপর যে কিছু কর্নফ্লাওয়ার আমি গুলে নিয়েছি গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তো এভাবে করে মোটামুটি মাখা করে নিলেই কিন্তু আপনার সুইট যে চিংড়ি মাছের কারিটা সেটাও রেডি হয়ে যাবে এবার যে আমি আরও একটি রেসিপি দেখিয়ে দিচ্ছি দিয়ে দিলাম রসুন কুচি এবার দেখাও আমি চাইনিজ ভেজিটেবল দিয়ে দিলাম অল্প একটু চি চিকেন সামান্য একটু মরিচের গুঁড়া কিছু পেঁয়াজ চিকেনটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন বা না দিলেও পারবেন যার যেমন খুশি কিছু সয়া সস দিয়ে দিলাম আর সয়া সস কীভাবে ঘরেই তৈরি করতে পারবেন তার একটি রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন দিয়ে দিলাম সামান্য একটু চিনি এবং অল্প একটু লবণ স্বাদ মতো দিতে হবে বুঝে শুনে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এ পর্যায়ে আমি দিয়ে দেবো কিছু ভেজিটেবল আপনারা দেখতেই পাচ্ছেন পেঁপে তারপর হচ্ছে সুইট কর্ন আছে বো ব্রোকলি ফুলকপি তারপর সামান্য একটু মিষ্টি কুমড়া আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা ভেজিটেবল যে কোনো ভেজিটেবল দিয়ে কিন্তু এটা করতে পারবেন দিয়ে দিলাম আরও একটু গরম মশলা নেড়েচেড়ে নেব আমি কিন্তু প্রথমে অল্প একটু সেদ্ধ করে নিয়েছি সবজিগুলোকে সেদ্ধ করে নেওয়ার পরে এভাবে করে দিচ্ছি আর এটা কিন্তু অতিরিক্ত সেদ্ধ করা যাবে না এবং কিছু কর্নফ্লোয়ার আমি গুলিয়ে দিয়ে দিয়েছি যাতে মাখা মাখা হয় তো এরপর যে আমি দেখাবো ফ্রায়েড রাইস কিছু রসুন কুচি করে ভেজে নিয়েছি কিছু চিকেন দিয়ে দিলাম দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ ফালি করা স্বাদ মতো লবণ গরম মশলা এরপর যে নেড়েচেড়ে ভেজে নেব দিয়ে দেবো মরিচের গুঁড়া আধা চা চামচের মতো আমি ছোট চামচ ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন নেড়েচেড়ে নেব আর অবশ্যই বাচ্চারা খেলে কিন্তু মরিচের গুঁড়াটা দিবেন না মরিচ কমিয়ে দেবেন দিয়ে দিলাম আবারও কিছু টমেটো এবং একটু টেস্ট ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম চিনি আরও কিছু ভেজিটেবল দিয়ে দিচ্ছি এখানে কিছু মটরশুটি কিছু পেঁপে কুচি কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম আপনারা এখানে টমেটো কুচি তারপর লাল ক্যাপসিকামটা ব্যবহার করতে পারেন দেখতে সুন্দর লাগবে আর এখানে দেখুন এইটটি পার্সেন্টের মতো আমি কিছু পোলাওয়ের চাল সেদ্ধ করে নিয়েছি অতিরিক্ত সেদ্ধ কিন্তু করা যাবে না তাহলে কিন্তু এটা ঝরঝরা হবে না ভেঙে যাবে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর ভেজে রাখা চিকেন ভেজিটেবলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে 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 নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে যাতে এই যে পানিটা আছে ওটা না থেকে যায় এর মধ্যে কিন্তু আপনারা গাজর দেন চাইনিজ যে আইটেমগুলোর মধ্যে গাজর দিলে ভালো লাগে আমাদের এইখানে পাওয়া যায় না ঢাকা থেকে আমি আনানোর জন্য অর্ডার করেছি ইনশাল্লাহ এসে পড়বে আগামীকালের মধ্যে এরপর যে আমি চিকেন ফ্রাই দেখাবো দিয়ে দিলাম পাঁচ পিস চিকেন চিকেন এবং কিছু লবণ সয়া সস মরিচের গুঁড়া কিছু গরম মশলা এর মধ্যে দিয়ে দেব কিছু টমেটো সস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। এর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম ডিমটা দিয়েও মাখিয়ে নেব খুব ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে মিনিমাম তিরিশ মিনিট এর মধ্যে কিছু ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে আমি মাখিয়ে নেব এখানে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি খুব ভালো করে তার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম আছে ধৈর্য সহিত সময় নিয়ে ভেজে নিতে হবে না হলে কিন্তু ভালো হবে না এগুলো দেখা যাবে উপর থেকে পুড়ে যাবে মধ্যে কিন্তু একদমই ভালো আসবে না তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন আমার রেসিপিগুলো রেডি হয়ে গিয়েছে আশা করছি আপনাদের কাছে রেসিপিগুলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বাটনটি বাজিয়ে দিবেন। যাতে করে এভাবে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে পারেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক করে দিবেন একটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন